কি বলো ভাই, এডুকেশন সিস্টেমে এত টাকা লাগছে এখন আর বলার বাইরে। তুই ভাবতে পারছিস না, মাথা ঘুরে যাবে তোর, তোকে যদি বলি। মিডিল ক্লাস ছেলে যদি ভাবে কিছু করবো, কিছু করার নেই, কিছু করতে পারবে না। তুই জানিস তো ভাই আমার ব্যাপারটা। আরে ভাই কোথায় থেকে 500 ভেবে পাঠিয়েছিস বলছি, সামনে বড়দের মোমোর দোকানে দোকানে নিয়ে যা। আরে ভাই তুই জানিস তো আমার ব্যাপারটা ভাই। পেনশন 3 মাস ধরে বাবার পেনশন আছে, আমি যা মাইনে পাচ্ছি সব সংসারে চলে যাচ্ছে। এদিক দিয়ে গেলি, এদিক দিয়ে দেবি, এদিক দিয়ে গেলি, এদিক দিয়ে দেবি, থাকে কি ঠুল্লু বাবা জিগা ঠুল্লু। তুই ভাই বুঝছিস তোমার ব্যাপারটা, তুই জানিস তোমার ব্যাপারটা, তাহলে বাঁচলো কি? চিকেন পকোড়া ভাই, অন্তত এটা তো খাওয়া। ভাই তুই জানিস তোমার ব্যাপারটা ভাই, চিকেন পকোড়ার দাম 10 টাকা ভাই, 10 টাকা 10 টাকা করেই জোগাড়। ও নো, কিসের জন্য? অপারেশন। কিসের অপারেশন? আর্থ্রাইটিস। কার? দিদার। আরে ভাই ফোন কিনলি কবে? ও নো, তুই কি ভাবছিস? এমনি এমনি ক্যাশ টাকায় নিয়া ইএমআই কিনেছি ভাই। ব্যাংক ম্যানেজার দিনে 10 বার ফোন করে ভাই, তুই জানিস আমার ব্যাপারটা। আরে ভাই সবই বুঝলাম ভাই তোর ব্যাপারে। ভাই এবার একটা দামের চকলেট খাও। এ বয় কেন চকলেট কি কেন, এই একটাটা জমা করছিলাম গাড়ির পেট্রোলের জন্য। এক এক পয়সা গাড়িতে ঢালতে হবে, এমনই গাড়ি কিনেছি। বাট তুই খেয়ে নে, আমি চলে যাবো। 8 কিলোমিটার ভাই, ভাই আমি এটা তোকে মানি অর্ডার করে পাঠিয়ে দেবো। তুই আমার বুঝিস। ভাই এটা কোনো গাড়ি হলো? মানে 20 অ্যাভারেজ দেয়, পেট্রোলের যা দাম মাঝে মাঝে মনে হয় গাড়ি চালাতে চালাতে পেট্রোল ঢালে। ভাই তুই জানিস তো আমার সিন ভাই।